তরুণের স্বপ্ন, সেই প্রকল্পের নাম যাদের আমরা ট্যাপ দিচ্ছি, দ্বাদশ শ্রেণীর এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছে, ট্যাপ কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। শুক্রবার থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য 10,000 টাকা দেবে রাজ্য। পুজোর মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য 10,000 টাকা করে দেবে রাজ্য। এটা আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই তরুণের স্বপ্ন, সেই নামে প্রোগ্রামটা করেছি। যারা 12 ক্লাসের স্টুডেন্ট, প্রতি বছর তাদের 10,000 টাকা করে দেওয়া হয় ফর স্মার্টফোন। এবং আজকেও আমরা টাকা দিয়েছি, এ বাবদ আজকে দেওয়া হলো প্রায়। ওয়েলকাম এভরিওয়ান, ট্যাবের টাকা কবে দিবে, ট্যাবের টাকা কবে পাবো, WB ফ্রি ট্যাব সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং বিগ হ্যাপি আপডেট শেয়ার করে দিচ্ছি এই মুহূর্তে। তোমরা যারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে ট্যাবের টাকা ঢুকবে, কবে ট্যাবের টাকা ঢুকবে, অবশেষে অপেক্ষার অবসান, অবশেষে কিন্তু আজকে তোমাদের অ্যাকাউন্টে সরাসরি ট্যাব কেনার জন্য 10,000 টাকা ঢুকবে। আজকে বিকেল 5টায় তোমাদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য 10,000 টাকা ঢুকবে। বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি, বিরাট খুশির খবর রয়েছে এই মুহূর্তে। যারা ট্যাব নিয়ে টেনশন করছো, তোমাদের আমি বলেছিলাম যে পুজোর আগে কিন্তু তোমরা টাকা পাবে, বারবার আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে পুজোর আগে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে তোমাদের পুজোর উপহার হিসেবে 10,000 টাকা ঢুকবে। তো ফাইনালি আজকে কিন্তু তোমাদের ট্যাবের টাকা ঢুকতে চলেছে। বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি, বিগ হ্যাপি আপডেট রয়েছে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। যারা যারা ট্যাবের টাকা চাইছো, যারা যারা আজকেই চাইছো তোমাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকে যাক, এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবী, সব ফ্রেন্ড সার্কেল সকলের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দাও। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ এবং বিরাট খুশির খবর, ট্যাবের টাকা নিয়ে কিন্তু বড় সুখবর চলে এসেছে। ঠিক আছে, যারা যারা ট্যাব চাইছো আজকে, যারা যারা ট্যাবের টাকা চাইছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এবং যারা ট্যাবের টাকা নিয়ে চিন্তা করছে যে ট্যাবের টাকা পাবে কিনা, পাবে কিনা, পাবে কিনা, ঠিক আছে, ফাইনালি আজকে বিকেল 5টা থেকে কিন্তু ট্যাবের টাকা ঢোকা শুরু হচ্ছে। ইতিমধ্যে কিন্তু DI অফিসগুলো থেকে স্কুলের বিভিন্ন জেলার স্কুলের হচ্ছে কিন্তু হেডমাস্টার, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাদের কাছে কিন্তু মেসেজ ঢুকে গেছে, তারা যাতে সমস্ত স্টুডেন্টসদেরকে জানিয়ে দেয় যে আজকে বিকেল 5টার পর থেকে কিন্তু ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং তোমাদেরকে জানিয়ে রাখি ক্লাস 11 ক্লাস 12 তোমরা কিন্তু উভয় শ্রেণী ট্যাবের টাকা পাবে, যেমনটা আমি বলেছিলাম হুবহু মিলে গেল। এবং আমি কিন্তু অনেক চেষ্টা করেছি তোমাদের জন্য, এবং তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে পুজোর আগে কিন্তু ট্যাবের টাকা পেয়ে যাবে, এবং ট্যাবের টাকা ঢুকে গেলে সব থেকে বেশি খুশি আমি হব, আমি তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম। তো এই মুহূর্তে যে বিগ হ্যাপি আপডেট, আজকে 5টার সময় কিন্তু তোমরা ট্যাবের টাকা পেয়ে যাবে। এবারে দেখো, এই টাকা কিন্তু ধাপে ধাপে ঢোকা শুরু হবে, ঠিক আছে, এবং প্রচুর প্রচুর গতকাল সন্ধ্যাবেলাতেই আমাকে আমার স্কুলের হেডমাস্টার কিন্তু ফোন করেছিল, তিনি কিন্তু আমাকে জানিয়েছে যে আজকে 5টার পর থেকে কিন্তু ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকে 5টার পর থেকে ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে। এবং একাধিক জেলাতে কিন্তু স্টুডেন্টসরাও আমাকে জানিয়েছে যে আজকে কিন্তু তাদের স্কুল থেকেও বলা হয়েছে যে আজকে 5টার পরে কিন্তু ট্যাবের টাকা, ট্যাব কেনার যে 10,000 টাকা সেটা ঢুকে যাবে। তো অর্থাৎ নিঃসন্দেহে কিন্তু বিরাট বড় খুশির খবর। ঠিক আছে, এই মুহূর্তে তোমাদেরকে একটি এক্সক্লুসিভ SMS দেখাচ্ছি, দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে, এখানে হেডমাস্টার কিন্তু স্কুলের স্টুডেন্টসদেরকে ইনফর্ম করতে বলা হচ্ছে যে ট্যাব কেনার জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়ারা রয়েছে, ট্যাব কেনার যে 10,000 টাকা আজকে 5টার পরে ঢুকবে। ঠিক আছে, তো এই মুহূর্তে নিঃসন্দেহে বিরাট বড় খুশির খবর। তোমরা কোন কোন জেলা থেকে ট্যাবের টাকা চাইছো অবশ্যই জানাও, কোন কোন জেলা থেকে তোমরা ট্যাবের টাকা চাইছো তো অবশ্যই জানাবে। ঠিক আছে, এবং তুমি কোন ক্লাসে পড়ো, 11 না 12, সেটা অবশ্যই জানাতে থাকো। ট্যাবের টাকা আজকে তোমাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাচ্ছে। শুক্রবার থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য 10,000 টাকা দেবে রাজ্য। পুজোর মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য 10,000 টাকা করে দেবে রাজ্য। কি মিলল তোমার কথা, আজকে কিন্তু বিকেল 5টার সময় তোমরা ট্যাবের টাকা পেতে চলেছো এবং ধাপে ধাপে টাকা পাবে। ঠিক আছে, সবাই একসাথে টাকা না পেলেও ধাপে ধাপে টাকা পাবে। এবং যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে এই সপ্তাহটা কিন্তু খুবই ভাইটাল। ঠিক আছে, কারণ পুজোর আগে এই সপ্তাহে যদি টাকা ঢুকে যায়, অর্থাৎ পুজোর আগে টাকা দিতে হলে তোমাদেরকে কিন্তু এই সপ্তাহে টাকা দিতে হতো, যেটা কিন্তু আজকে তোমাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা, ট্যাব কেনার জন্য, মোবাইল কেনার জন্য 10,000 টাকা। তরুণের স্বপ্ন প্রকল্প নতুন আপডেট, একদম মোবাইল কেনার 10,000 টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেওয়া হচ্ছে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে রাজ্য সরকার কিন্তু সরকারি কর্মচারীদের হচ্ছে বোনাস দেবে, সেই বোনাসের সাথে কিন্তু তোমাদের ট্যাবের টাকা ঢুকে যাচ্ছে। এবং গতকাল থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারও ঢোকারও শুরু হয়ে গেছে। ঠিক আছে, তোমরা বাড়িতে খোঁজ নিতে পারো 1,000 টাকা করে বা
যারা যেরকম অ্যামাউন্ট পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার কিন্তু গতকাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। এবং এই পূজার এই মরশুমে, পুজোর আবহে কিন্তু তোমাদের অ্যাকাউন্টেও আজ 5টার পর থেকে 10,000 টাকা ঢোকা শুরু হয়ে যাচ্ছে। তো তুমি কোন জেলা থেকে ভিডিও দেখছো, কোন জেলা থেকে তুমি ট্যাবের টাকা চাইছো অবশ্যই জানাবে। তোমরা কতটা হ্যাপি এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, তোমাদের স্কুল থেকে কি বলা হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।